আজ কোর্টে তোলা হলো অগ্নিজিৎ মুখার্জিকে অগ্নিজিৎ মুখার্জি একজন দাপুটে আইনজীবীর মতো আর্গুমেন্ট করতে লাগলো কিন্তু কোর্টে কি তাকে বেলজামিন দেবে যেখানে তিনি একজন পরিচারিকার খুনের মেন আসামি এবং পুলিশ আইউডনেস হ্যাঁ বন্ধুরা আজ আমরা গীতা এলএলবির আগামী পর্বে এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজ অগ্নিজিৎ মুখার্জিকে কোর্টে তোলা হলে ভজন মিত্তির প্রথমে আর্গুমেন্ট করতে আসে ভজন মিত্তির বলে মহামান্য ধর্মবতারের কাছে আমার বিনীত অনুরোধ এই যে আমি এক অসহায় পরিচারিকা পদ্মর হয়ে আজ কোটে কেস লড়তে এসেছি পদ্ম একজন অসহায় দুস্থ পরিচারিকা যে বিশিষ্ট আইনজীবী যিনি এখন মেন অভিযুক্ত তার বাড়িতে কাজ করত কিন্তু অগ্নিজিৎ মুখার্জি তার কেস হেরে যাওয়ার অপমানের প্রতিশোধ নিতে কন্যা পদ্মকে নৃশংসভাবে খুন করে যার প্রত্যক্ষ সাক্ষী মহামান্য আইন অর্থাৎ পুলিশ নিজে আমি চাই যিনি এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী সেই অফিসারকে কনফেশন বক্সে আসার অনুমতি দেয়া হোক তখন কোর্ট এই অনুমতি দেয় তখন বড়বাবু কাঠগোড়ায় আসে তখন ভজন মিত্তি জিজ্ঞাসা করে আচ্ছা আপনি ঘটনার দিন ঘটনাস্থানে কি করছিলেন তখন পঙ্কজ খাসনবিজ উত্তর দেয় আমরা সন্দেহ করেছিলাম অগ্নিজিৎ মুখার্জি পদ্মর বিয়েতে একা নিমন্ত্রিত যে গীতা পদ্মর হয়ে এতদিন কেস লড়েছে তাকে পদ্মরানী দাস তার বিয়েতে নিমন্ত্রণ করেনি এটা একটা সন্দেহজনক ব্যাপার তাই আমরা অগ্নিজিৎ মুখার্জিকে ফলো করতে করতে যাই তখন ভজন মিত্তি জিজ্ঞাসা করে ওখানে গিয়ে আপনি কি দেখলেন তখন বড়বাবু বলে ওখানে পৌঁছে আমরা দেখি অগ্নিজিৎ মুখার্জি ছুরি হাতে দাঁড়িয়ে আছে এবং পদ্ম খুব আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থলে পড়ে আছে তারপর আমরা পদ্মকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি এবং অগ্নিজিৎ মুখার্জিকে অ্যারেস্ট করি তখন ভজন মিত্তির বলে আচ্ছা আপনি এবার আসতে পারেন এরপর ভজন মিত্তির ছুরির ফরেন্সিক রিপোর্ট কোর্টে পেশ করে বলে এতে কেবলমাত্র অগ্নিজিৎ মুখার্জির হাতের ছাপ পাওয়া গেছে এর থেকে বোঝা যায় যে উনি এই নৃশংস হত্যার একমাত্র খুনি তাই মহামান্য আদালতের কাছে আমার এই অনুরোধ এই প্রাচন্ড খুনিকে যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক তখন জর্জ অগ্নিজিৎ মুখার্জিকে জিজ্ঞাসা করে আপনার পক্ষের উকিল কোথায় তখন অগ্নিজিৎ মুখার্জি বলে ধর্মবতার আমার কেসটা আমি নিজে লড়তে চাই আমাকে সেই অনুমতি দেওয়া হোক তখন জর্জ অনুমতি দেয় এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে ধর্মাবতার ঘটনার দিন আমি যখন ওইখানে পৌঁছই তখন দেখি পদ্মর পিঠে ছুরি বিঁধে আছে আমি পদ্মকে বাঁচানোর জন্য ছুরিটা বার করি আমি খুনি নই আমাকে আরেকটা সুযোগ দেওয়া হোক যাতে আমি নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারি তৎসঙ্গে আমি আমার বেল জামিনের অনুমতি চাইছি যাতে সমস্ত ঘটনা তথ্য প্রমাণ জোগাড় করে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি তখন ভজন মিত্তির বলে অবজেকশন মাইলট উনি একজন প্রভাবশালী ব্যক্তি উনি জামিন পেলে উনি সাক্ষীকে পরোচনায় ফেলতে পারে তাই আমি চাই ওনার জন্য বেল জামিন না হয় তখন কোর্ট রায় দেয় অগ্নিজিৎ মুখার্জিকে জেল হাজতের আদেশ দেওয়া হলো যতদিন না এই কেসের শুনানি হয় তারপর বলে দ্য কোড ইজ অ্যাডজন ফর দ্য নেক্সট ডেট তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী পর্বে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ